মুর্শিদাবাদের জঙ্গিপুর রেল স্টেশনে আসছেন DRM। তার আগেই রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের বিক্ষোভ, তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে জঙ্গিপুর স্টেশন সংলগ্ন এলাকায়। প্রথমে তারা জঙ্গিপুর স্টেশন এর ভেতরে ঢুকে বিক্ষোভ দেখায় এবং তারপরই সেখান থেকে তাদেরকে বলা হয় বাইরে যাওয়ার জন্য। আপাতত বিভিন্ন দাবি দেওয়া, ট্রেন স্বল্প এবং ট্রেন দেওয়া, ভোরের দিকে ট্রেন দেওয়া, এই সমস্ত দাবি তাদের রয়েছে। কী কী রয়েছে তাদের দাবি চলুন দেখে নিই। এবং ঘটনাস্থলে রয়েছে আমাদের প্রতিনিধি সুমন্ত দাস, দেখে নিই তার স্পেশাল রিপোর্ট। কমিটি থেকে আজকে GM আসছেন, সেই GMকে আমরা আমাদের এলাকার রেলওয়ের কিছু দাবি দেওয়া নিয়ে ডেপুটেশন দিতে চলেছি। তো আমাদের যে দাবি দেওয়াগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে ভোরবেলা 5:30-5টার মধ্যে কলকাতা যাওয়ার জন্য জঙ্গিপুর থেকে একটা এক্সপ্রেস ট্রেন অবশ্যই দিতে হবে, এবং সেই ট্রেনটা কলকাতা থেকে 4:30-5টার মধ্যে বিকেলে ছেড়ে আবার জঙ্গিপুরে আসবে। আমাদের আর একটা দাবি রয়েছে যে আমাদের এই জঙ্গিপুরের উপর দিয়ে যেসব ট্রেনগুলো যায়, এক্সপ্রেস সুপারফাস্ট ট্রেনগুলো যায়, অনেক ট্রেনের স্টপেজ নেই, সেই ট্রেনের স্টপেজগুলো অবশ্যই জঙ্গিপুরে দিতে হবে। আর একটা আমাদের অন্যতম দাবি আছে যে আমাদের এই এলাকা জঙ্গিপুর এলাকার জঙ্গিপুর সাব ডিভিশনের প্রচুর মানুষ ট্রিটমেন্টের জন্য ব্যাঙ্গালোর যায়, চেন্নাই যায়, কাজের জন্য কেরালা যায়, দক্ষিণ ভারতের বিভিন্ন বড় বড় শহরে যায়, বিভিন্ন কারণে যায়। তো আমরা চাইছি যে দক্ষিণ ভারত যাওয়ার জন্য, বিশেষ করে কেরালা, ব্যাঙ্গালোর, চেন্নাই, মুম্বাই, হ্যাঁ, ভেলোর, এইসব দিকে যাওয়ার জন্য এই জঙ্গিপুর রুট দিয়ে এক্সপ্রেস ট্রেন দেওয়া হোক, যদি সম্ভব হয় খুব ভালো হয়। মালদা থেকে ছেড়ে আসুক, মালদা থেকে ছেড়ে ভায়া জঙ্গিপুর, আজিমগঞ্জ, কাটোয়া, হাওড়া হয়ে সে ট্রেনগুলো দক্ষিণ ভারত যায়। আমরা আর একটা প্রপোজাল দেখেছি যে আমাদের এই এলাকার প্রচুর মানুষ কাজের সূত্রে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, বারহা, বড়াগড় এইসব সাইডে কাজ করতে যায়, প্লাস বিজনেসের জন্যেও যায়। এবং আপনারা জানেন যে জঙ্গিপুর এবং রঘুনাথগঞ্জ থেকে না হলেও 15-20টা বাস দুর্গাপুর আসানসোলের দিকে যায়, এবং সে বাসগুলোতে জায়গা পায় না বসার জন্য। তাই আমরা একটা প্রপোজাল দেখেছি যে জঙ্গিপুর থেকে মোড়গ্রাম একটা নতুন রেল লাইন করা হোক। তাহলে এটা হবে কি, রামপুরহাট লাইনের যে কদিন আগে GM রামপুরহাট লাইনে এসেছিলেন, এসে বলেছিলেন যে রামপুরহাট লাইনে মানে ক্ষমতার থেকে বেশি ট্রেন চলছে, তাহলে এইটাও একটা রুট হয়ে যেত। হ্যাঁ, ফারাক্কা থেকে ভায়া জঙ্গিপুর মোড়গ্রাম হয়ে রামপুরহাট হয়ে ওইদিকে আপনার আসানসোলের দিকে যাওয়ার একটা সুন্দর রুট হতো, এবং এটা লাভজনক রুট হবে। আমাদের অন্যতম দাবি হচ্ছে আজ থেকে প্রায় 14 বছর আগে নসিপুর রেল ব্রিজ ঘোষণা করা হয়েছিল। 2 বছরের মধ্যে রেল ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু দুই দিকের রাস্তা এখনও, রোড দুই দিকের লাইন এখনও কমপ্লিট হয়নি। আমরা চাইছি কেন কমপ্লিট হয়নি সেসব সমস্যার কথা আমরা জানি না, কী করে করতে হবে সেই ব্যবস্থাটা রেল বোর্ডকে ইমিডিয়েট নিতে হবে, যাতে অবিলম্বে নসিপুর রেল ব্রিজটা চালু করা যায়। নসিপুর রেল ব্রিজ চালু করলে অনেক সুবিধা হবে জঙ্গিপুরবাসী, এখান থেকে দিল্লির গামীও ট্রেন হতে পারে, এখান থেকে শিলিগুড়ি গামী আরও নতুন ট্রেন হতে পারে। আমাদের অন্যতম আরও একটা দাবি আছে যে জঙ্গিপুর স্টেশনে ইমিডিয়েট সেকেন্ড টিকিট কাউন্টার করতে হবে এবং ইনকোয়ারি কাউন্টার করতে হবে। এছাড়া আরও অনেক রকম দাবি আছে যেগুলো আমরা পেশ করব আজকে এসএমের কাছে। আপনার নাম? আমার নাম ওয়াহিদুল শেখ, জঙ্গিপুর রেলওয়ে প্যাসেঞ্জার কমিটির আমি সেক্রেটারি, সভাপতি আছেন সমীর দাস। হ্যাঁ, উনি কিছু বলতে পারেন? এটা কি রাজনৈতিক কোনো? আমাদের এটা কোনো রাজনৈতিক নয়, এটা মানুষের স্বতঃস্ফূর্ত সংগঠন। আমরা কয়েক মাস থেকে ভেবে যে অনেক রাজনৈতিক দল কোনো কিছু করলো না, অনেক নেতা মন্ত্রী এখান থেকে পাস করে গেছে, নেতা মন্ত্রী বড় বড় হয়েছে, কেউ এই রেলের জন্য ভাবেনি, কেউ যোগাযোগ ব্যবস্থার জন্য ভাবেনি। তাই আমরা নিজেরাই এখানকার এলাকারবাসী, আমরা এই সাব ডিভিশনের এলাকাবাসী, আমরা স্বতঃস্ফূর্তভাবে উদ্যোগ নিয়ে আজকে এই সংগঠনটা প্রায় 3 মাস আগে তৈরি করেছি। এখন আজকে আমাদের কর্মসূচি ছিল যে জেনারেল ম্যানেজার আসছেন পূর্ব রেলে, তো আমাদের এখানে কিছু দাবি ছিল, যেমন নতুন ট্রেন জঙ্গিপুর থেকে সকালবেলা, প্লাস এখানে যে এক্সপ্রেস ট্রেনগুলো যায়। তো আমরা এখানে একটা জাস্ট পাবলিক অ্যাওয়ারনেসের জন্য একটা র্যালি করছিলাম, যাতে সবাই জানতে পারে যে এই একটা কর্মসূচি নেওয়া হয়েছে, কারণ এর আগে এরকম কোনো কর্মসূচি জঙ্গিপুর থেকে নেওয়া হয়নি। প্লাস এই কর্মসূচির মধ্যে আমরা জনগণকে বলতে চাই, আপনারা সবাই এগিয়ে আসুন, যাতে আমাদের দাবিগুলোকে আমরা পূরণ করতে পারি। এবং জঙ্গিপুর একটা বড় শহর এবং মহকুমা শহর, ইন ফিউচার এটা হয়তো ডিস্ট্রিক্ট হতে চলেছে, তো আমরা আমাদের দাবি এখন থেকে না বললে ভবিষ্যতেও পাবো না।
তো আমরা চাই আপনারা সবাই এগিয়ে আসুন এবং আমাদের দাবিকে পূর্ণ করতে সাহায্য করুন। এবং আরপিএফ কি করলো, আরপিএফ কি আপনাদেরকে বের করে দিল? না, আরপিএফ অ্যাকচুয়ালি আরপিএফ যেটা বলেছেন ওনারা কিছু ভুল বলেননি, ওনাদের দাবি ঠিকই যে আমরা কোনো রকম এইভাবে র্যালি করতে পারি না প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে। তো ওনারা বলেছেন আপনারা রেলওয়ে প্রিমাইসের বাইরে গিয়ে আপনারা যা করা করুন, এবং যেটা অফিসিয়ালি করা লেটারটা আপনারা অফিসিয়ালি জমা দিন, দুজন দেখা করে, সেটাতে কোনো অন্যায় নেই এবং সেটা ঠিকই আছে। আপনার নাম? আমার নাম সৌমিক দাস।